আর ভাই সিনচান আছিস কেমন তোর? আগে তাই বল। আমি তো অনেক বেশি ভালো আছি। কিন্তু চপ, তুই তো কিছুই বললি না। কেন বলবো? হ্যাঁ, তুমি কি শুনতে চেয়েছো আমি কেমন আছি? আচ্ছা ঠিক আছে, চল নে, শুনতে যখন চাইনি এবার শুনলাম। বল কেমন আছিস তুই? হ্যাঁ বস, ঠিক আছে ঠিক আছে। কিন্তু সবার প্রথমে না, হ্যাপি নিউ ইয়ার তোমাকে। হ্যাপি নিউ ইয়ার? আরে ভাই, আজকে নাকি হ্যাপি নিউ ইয়ার আমাদের জিটিএ 5 এর ভেতরে। আরে বস, তাও তাও অ্যাডভান্স আমি তোমাকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। আরে চপ, কালকে হ্যাপি নিউ ইয়ার, কালকে উইশ করবি। আরে বস, কালকে হ্যাপি নিউ ইয়ার না, আজকে রাত 12টার পর হ্যাপি নিউ ইয়ার। তাহলে ঠিক আছে ভাই, তখন উইশ করিস, এখন করিস না। কেন কেন প্রফেসর, এখনই করে দিন আমরা সবাই অ্যাডভান্সে। ভাই অ্যাডভান্স অ্যাডভান্স আমার চাই না, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম যে কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ প্রফেসর দাদা, আমরা তো ভুলেই গেছিলাম যে কালকে থেকে নতুন বছর শুরু হবে। বাকি তো গাইস, কালকে থেকে যেহেতু নতুন বছর 2024 শুরু হচ্ছে না, তার জন্য না আমাদের একদম রাফচিক প্ল্যানিং প্ল্যানিং করতে হবে। আরে বস, কিসের প্ল্যানিং করবে? কেন ভাই, তুই নিউ ইয়ার সেলিব্রেট করবি না নাকি? হ্যাঁ বস, করবো করবো। আরে তার জন্যই তো ভাই সবকিছু তৈয়ারি তো করতে হবে। আরে কিন্তু প্রফেসর দাদা, এটা কি দিওয়ালি নাকি যে আমরা তৈয়ারি করবো? আরে ভাই, নিউ ইয়ার এর ভিতরেও না অনেক কিছু করতে হয় জানিস তো, যেমন কি নিজেদের বাড়িঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ভাবে সাজাতে হয়, নিউ ইয়ার উপলক্ষে সুন্দর দেখে একটা বড় সাইজের কেক আনতে হয়, আর তার সাথে সাথে না লস সান্তোসের সমস্ত লোকদের সাথে গিয়ে আমাদের দেখতে হবে কিভাবে তারা আতশবাজি ফাজি ফাটিয়ে নতুন বছরটাকে স্বাগত জানাচ্ছে। আর আমি যেই যে বাজি বুজুর কথা বললাম না, এই সবকিছুই না হবে আজকে রাত্রেবেলায় বিচ সাইডে। আরে কি বলছো প্রফেসর দাদা তুমি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি, লস সান্তোসের যে বিচ সাইড আছে না, ওইখানে খুবই খতরনাক লেভেলের বাজি ফাটতে চলেছে। এটা রাত 12টার সময় থেকে স্টার্ট হয়ে যাবে, আর লস সান্তোসের যত যত লোক আছে না সবাই যাবে ওইখানে। আরে বস, তাহলে এটা তো আমাদের জন্য একটা ভালো সুযোগ হতে পারে, ওই সমস্ত লোকদের বাড়িঘর থেকে গিয়ে জিনিসপত্র চুরি করার। ভাই তুই চোরের চোরই থাকবি। এদিকে আমি নিউ ইয়ার সেলিব্রেট করার কথা বলছি, আর তুই চুরি ফুরি করার প্ল্যান বানাচ্ছিস। আরে বস, আমি তো বলছি এরকম সুযোগ না আমরা আর কোনোদিন দ্বিতীয়বার পাবো না। চলো চলো, সবার বাড়িঘর একদম পরিষ্কার করে দিই। আরে ভাই, আমি তোদেরকে এই কথাটা ওদের বাড়িঘর পরিষ্কার করার জন্য বলিনি, আমি তোদেরকে এই কথাটা এর জন্যই বললাম, আমরা ওদের সাথে বিচ সাইডে গিয়ে না নিউ ইয়ার সেলিব্রেট করবো। অনেক বেশি ভালো লাগবে, আমি তো যাবো তোমার সাথে। সে তো জানি ভাই, খুবই ভালো লাগবে। কিন্তু তার আগে আমাদের তো আমাদের এই বাড়িটাকে একদম সুন্দরভাবে সাজাতে তো হবে। আরে কিভাবে সাজাবে প্রফেসর দাদা তুমি? আমাদের বাড়িতে যে টুনি লাইট আনা ছিল না, সে সবগুলো তো খারাপ হয়ে গেছে। কি বলিস ভাই, এর আগে যে আমি টুনি লাইট এনে রেখেছিলাম ওইগুলো খারাপ করে ফেলেছিস? আরে আমি খারাপ করিনি, এই চপের বাচ্চা কামড়ে তার ছিঁড়ে রেখেছে। আরে ভাই চপ, তুই আর কিছু খাওয়া দাওয়ার জিনিস পাস নি? হ্যাঁ, শেষমেশ ওই টুনি লাইট খেতে গেছিলি। আরে বস, ভুল হয়ে গেছে, দু চারটা টুনি তো আমার পেটের ভিতরেও চলে গেছিল, আর তারপর তো পেটের ভিতরেও RGB কালারের মতো জ্বলছিল জানো তো। তার মানে এখন যেটা বুঝতে পারলাম, আমাদের টুনি লাইট ফুনি লাইট কিনে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রফেসর দাদা, চলো কিনে নিয়ে আসি। তো চলো গাইজ, আজকে আমরা আমাদের নিউ ইয়ার উপলক্ষে আমাদের বাড়িঘর সাজানো একদম শুরু করব। আর আমি যেটা ভাবছি, সবার প্রথমে তো আমরা যাবো গিয়ে একটা কেকের অর্ডার দেবো, তারপর অনেক সুন্দর সুন্দর টুনি লাইট কিনে এনে না আমার বাড়িটাকে চারিদিক দিয়ে লাগিয়ে এটা গিয়ে সুন্দরভাবে সাজাবো। কয়েকটা গাছ ফাঁসও কিনবো, ঝাউ গাছ কিনবো আমি। আর এই সব কিছু করার পরে না একটা সুন্দর দেখে মস্ত গাড়িও আনবো। কিন্তু প্রফেসর দাদা, নিউ ইয়ারে গাড়ি কে কেনে? আমি কিনবো ভাই, আমি কিনবো। কারণ বছরের শুরুতে যদি আমরা একটা রাফচিক দেখে গাড়ি কিনি না, তাহলে আমাদের সারা বছরও না ওই রাফচিক গাড়ির মতনই চলবে। আরে বস, এটা কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি, তার জন্য তো ভাবছি সুন্দর দেখে একটা গিফট ফিফট কেনার, আর তার জন্যই আমি যাচ্ছি এখন। সাথে সাথে মস্ত দেখতে আমি জামা কাপড়ও কিনবো, যদি তোরাও যাস তাহলে বল আমাকে। আরে কেন যাবো না প্রফেসর দাদা, যাবো যাবো। তাহলে চলে আয় ভাই, দেরি কেন করছিস? এ চপ, জলদি জলদি চল, প্রফেসর দাদা নতুন গাড়ি কিনবে, গাড়িটাকে হয়তো আমাদেরও চালাতে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, চালাতেও দেবো ওখানে, কিন্তু গেলি কোথায় তোরা? আসবি তো? আরে বস, দাঁড়াও, 2 মিনিট দাঁড়াবে তো? 2 মিনিট বলে এখানে 20 মিনিট না করে দিস আবার তোরা। কিন্তু প্রফেসর দাদা, গাড়ি কোন বছরের আনবে, এই বছরের না আগামী বছরের? আরে এই বছরের গাড়ি এনে আমি আর কি করবো? আমি তো ভাবছি নেক্সট ইয়ারের, যে গাড়িটা এখনো রিলিজ হয়নি সেরকম কোনো গাড়ি নিয়ে আসি। কিন্তু এই সিনচানের বাচ্চাটা গেল কোথায়? আবে ভাই তুই কি করছিস, জলদি জলদি আয়। আরে আসছি আসছি প্রফেসর দাদা, ওই একটু মূত্র বিসর্জন করতে গিয়ে দেরি হয়ে গেল, তুমি গাড়ি স্টার্ট দাও, আমি উঠে পড়েছি পিছনে। আরে তোরাও না ভাই, এই নিউ ইয়ারের দিনে এই সমস্ত মূত্র ফুত্র বিসর্জন করতে যাচ্ছিস। আরে আজকে কোথা থেকে নিউ ইয়ার? নিউ ইয়ার তো কালকে। আরে যাই হোক যাই হোক, আসতে তো চলেছে না। চলো সবার প্রথমে গিয়ে আমরা আমাদের বাড়িটাকে সাজাবো। না না না, সবার প্রথমে গিয়ে আমি জামা কাপড় কিনবো। কতক্ষণ এরকম ভাবে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরবো? হ্যাঁ, আর তারপর আমরা কিনে আনবো একদম সুপার কার, যেটা হবে পুরো 2024 এর মডেল। আরে প্রফেসর দাদা, কিন্তু 2024 তো এখনো আসেনি, তাহলে গাড়ি কোথা থেকে পাবে তুমি? আরে সাইমন আছে না আমাদের, সাইমন, ওর কাছে লঞ্চ ফঞ্চ হওয়ার আগেই না গাড়ি চলে আসে, হতে পারে আমরা ওইখান থেকেই পেয়ে যাবো। তাহলে চলো প্রফেসর দাদা, ওইখানেই চলো। আরে না, সবার আগে তো আমি একটু জামা প্যান্ট কিনবো, নিউ ইয়ারের দিন না, তার জন্য দেখো লোকজন এখানে একটু রাস্তায় বেশি বেরিয়ে পড়েছে, সবাই শপিং করতে চলেছে। এর আগে তো তোমরা দেখেছিলে গাইজ, আমাদের পুরো শহরটা একদম বরফের নিচে চলে গেছিল, তারপর আমি নিউক্লিয়ার অ্যাটাক করলাম, তারপরে শহর থেকে বরফ ফরফ গায়েব হয়ে গেল। স্নোফো এখনো আছে, এইগুলো আস্তে আস্তে চলে যাবে, কিন্তু সবার প্রথমে এখন আমাদের যেতে হবে জামা কাপড়ের দোকানের দিকে। আরে প্রফেসর দাদা, কিন্তু জামা কাপড় কিনবে কোথা থেকে? কোনো ভালো দোকান থেকে নাকি সেই আগের দিনের মতো কোনো কম দামি দোকান থেকে? আরে আজকে তো আমরা জামা কাপড়ের সবচেয়ে দামি দোকানে যেতে চলেছি, বেশি দূরে আর নেই, সামনে রয়েছে দোকানটা, ওখানে একজন কাকিমা থাকেন, যতদূর আমি জানি সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি করে ওরা। আজকে গিয়ে দেখা যাক সুন্দর সুন্দর জামা কাপড় আদৌ আছে কিনা। আছে? হ্যাঁ হ্যাঁ প্রফেসর দাদা, জলদি জলদি চলো চলো। আরে চলে তো আসলাম, কিন্তু কোথায় গেল ওনাদের দোকানটা? হ্যাঁ আরে বস, ভালো করে দেখো, এখানে আশেপাশে আছে কোথাও না কোথাও? কোথায় আছে কোথায় আছে? আরে পেয়ে গেছি ভাই, এই তো দোকানটা। বরাবর নেমে পড়ি গাড়ি থেকে। আর ভাই সিনচান, তুই যদি আসিস তাহলে আয়। আসছি আসছি প্রফেসর দাদা, আমিও আসছি। সব তুই চাইলে গাড়িতে দাঁড়া, আর না চাইলে ভিতরে আসতে পারিস। হ্যালো কাকিমা। হ্যালো স্যার, বলুন আপনার কি চাই? আমি নিজেই দেখে নিচ্ছি আপনাদের কাছে কি কি আছে। এখানে তো স্যুট ফুট রয়েছে, ট্রাই করে দেখি, দেখা যাক এর মধ্যে থেকে কোনটা বেশি ভালো লাগে। সবগুলোই দেখতে ভালো লাগছে, কিন্তু দাম দেখো ভাই এইগুলোর, কোনটা
কিনি কোনটা কিনি এর মধ্যে থেকে। হ্যাঁ সিনচান তুইও কিছু বল কোনটা ভালো লাগে। প্রফেসর দাদা আরেকবার না উপরের দিক থেকে চালাও আমি তারপরে দেখে বলছি। ঠিক আছে ভাই চালাচ্ছি চালাচ্ছি, কিন্তু এদিকে তো নিচের দিকে আরো স্যুট রয়েছে রে। ও সবগুলোই দেখতে সুন্দর, তার জন্য তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা পারচেজ করব। চল এবার উপরের থেকে আমি নামছি। এটা হচ্ছে ছাই ছাই কালারের, এটা অ্যাশ কালারের, এটা চারকোল কালারের, এটা কি ট্যান প্লেট কালারের, এটা অ্যাশ কালারের, এটা আমার দরকার নেই। তারপর আছে ভাই স্টোন, স্টোন দিয়ে কি করবো আমি। এরপর একটা নেভি কালারের রয়েছে, তারপরে সাদা, ভাই সাদা লাগবে না। এই রেডটা আমার ভালো লাগছে, তোর কেমন লাগছে? হ্যাঁ আমারও ভালো লাগছে প্রফেসর দাদা। ঠিক আছে ভাই তাহলে এটাই আমরা পারচেজ করে নিলাম, স্যুট তো হয়ে গেল আমাদের। এবার এই সাইড থেকে জুতো ফুতোরও একটু বন্দোবস্ত করে দেখি ভাই কেমন জুতো আছে। ব্রাউন ক্রোকোডাইল শুজ, আচ্ছা ভাই কিন্তু কোনটা নি ভাই কোনটা নি, গোল্ডেন কালারের কি কোনো শুজ নেই এখানে? এটা হচ্ছে জেব্রার মতো শুজ। এক কাজ করি আমি না এখানে এই ক্রিম অক্সফোর্ডের এই জুতোটাই নিয়ে নিই। জুতো হয়ে গেল, স্যুট বুট হয়ে গেল, বল তোর কিছু লাগবে? আরে আমরা মাপের তো কোনো জামা কাপড়ই নেই এখানে, আমি কি করব? তা তুই ঠিক বলেছিস ভাই। কাকিমা এবার বলুন দাম কত হলো জুতো স্যুট আর প্যান্ট ট্যান্ট দিয়ে? ওই কম সম করে 1,00,000। হ্যাঁ কি বলছেন এটা, 1,00,000 স্যুট প্যান্টের এই জুতোর দাম? এরকম তো নরমালি তোমরা 10-20,000 ভিতরে জিনিসপত্র বেচো, তাহলে আজকে 1,00,000 কিভাবে? আরে ভুলে গেলাম কি করে, কালকে থেকে নিউ ইয়ার স্টার্ট হবে, তার জন্য তো আমরা শুরু করেছি বাম্পার কামাই। হ্যাঁ ঠিক আছে করে নিন বাম্পার কামাই, দিন আপনার কিউআর কোড দিন, এখনই আমি টাকা ট্রান্সফার করছি। চলো টাকা ফাকা পাঠানো হয়ে গেছে গাইজ, এবার এখান থেকে আমাদের বেরোতে হবে। স্যুট বুট ভাই ব্যাগের ভিতরে ভর্তি করে নিলেই ভালো তো, কিন্তু আমি ভাবলাম ফালতু ব্যাগের ভিতরে ভর্তি কেন করবো, একেবারে পরে টরে নি না। এখন জামা কাপড় আমাদের কেনা হয়ে গেছে, এখন চলো আমরা না গাছপালার বন্দোবস্ত করি, যেগুলোকে আমাদের বাড়িতে লাগিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো যাবে। আরে এখানে কি কোথাও গাছ ফাঁসের দোকান ফোকান নেই নাকি? কোথাও তো আমি দেখতেই পাচ্ছি না। আমাদের দরকার হবে ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রিতে তো ভাই লাইট ফাইট লাগালে অনেক সুন্দর লাগবে না দেখতে? এখানে আমি কিছু তো গাছপালা দেখতে পাচ্ছি ভাই, এগুলো কি বিক্রি করছে? এখানে তো একজন দাঁড়িয়েও রয়েছে, মনে হচ্ছে ভাই এটাই হবে। ফটাফট নেমে এনার সাথে কথা বলে শুনি তো। আর গাইজ তোমরা জাস্ট এখানে দেখো, ক্রিসমাস ট্রি তো এখানে একদম সাজিয়েও বিক্রি করছে, আর তার সাথে সাথে দেখো বড় বড় সাইজেরও ক্রিসমাস ট্রি রয়েছে। পিছনের গুলো দেখো ভাই কত বড়, দুটো রয়েছে ওই যে। এক কাজ করলে কেমন হয় গাইজ, এই যে ছোট যেগুলো রয়েছে না এর মধ্যে থেকে চারটে নিয়ে নি, আর এই বড়গুলোর মধ্যে থেকে একটা বলে দিই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এটাই ঠিক হবে ভাই, একটা বাড়িতে পাঠিয়ে দেবে আর বাদবাকি চারটে আমরা নিয়ে যাবো। হ্যালো স্যার শুনছেন আমার কথা? হ্যাঁ বলুন বলুন কি কিনবেন আপনি? আসলে আমার না ওইখান থেকে চারটে ছোট ক্রিসমাস ট্রি চাই আর একটা বড় ক্রিসমাস ট্রি চাই। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন আপনার অ্যাড্রেসটা বলে যান, আমরা এই বড় গাছটা আর তার সাথে সাথে এই ছোট চারটে গাছটা একদম আপনার বাড়ির সামনেই ডেলিভারি করে দেবো। আরে ওই বড় গাছটা তোমরা ডেলিভারি করে দিও, আমি ছোটগুলো নিয়ে যাচ্ছি আমার সাথে। তাহলে স্যার আপনি পেমেন্টটা করে দিন। হ্যাঁ কত করব? 1,50,000। হ্যাঁ 1,50,000 হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ওই ছোট ছোট গাছগুলো এক একটার দাম 20,000 করে। আচ্ছা তো চারটের দাম যদি 20,000 করে হয় তাহলে হচ্ছে 80,000 আর বড়টার দাম? বড়টার দাম হলো 60,000। তাহলে 80+60 টোটাল তো হচ্ছে 1,40,000। 1,50,000 কি করে হচ্ছে? আরে না না স্যার ওইগুলো দিয়ে আমাদের কোনো যায় আসে না, আমরা তো পুরো এখানে 1,00,000 নেবো। আরে ঠিক আছে নিয়ে নিও নিয়ে নিও, প্রথমে আগে অ্যাড্রেসটা তো লেখো। হ্যাঁ স্যার লেখান। ওকে তো গাইজ আমার এখানে যে পেমেন্ট ফেমেন্ট করার দরকার ছিল সেটাও করে দিয়েছি আর অ্যাড্রেসও লিখিয়ে দিয়েছি, আর আমার গাড়িতে দেখো গাছপালা এরকম ভাবে সাজিয়ে রেখে দিয়েছি না যেন আমার গাড়িটাই পুরো ক্রিসমাস ট্রি লাগছে। আর এবার ভাবছি আমরা যাবো হচ্ছে গাড়ির জন্য, আর গাড়ি কেনার জন্য তো সাইমন ছাড়া আর কেউই নেই, মাইকেলেরও তো একটা শোরুম আছে বড়, কিন্তু ভাই মাইকেলের কাছে আমি যেতে চাচ্ছি না, ও একটু আমাদের সাথে খারাপ ব্যবহার করে। যদি আমরা সাইমনের কাছে গিয়ে গাড়ি না পাই তাহলে তারপরে মাইকেলের কাছে গিয়ে দেখা যেতে পারে, কিন্তু ওই সাইমনের শোরুম গেল কোথায়? হ্যাঁ বরফের ভিতরে আমি কনফিউজ হয়ে যাই ভাই বারবার। আরে প্রফেসর দাদা সামনের দিকে চলো না, সামনের দিকেই আছে ওর শোরুম। হ্যাঁ ঠিক আছে ফটাফট চল তাহলে সামনের দিকেই যাওয়া যাক, গিয়ে দেখা যাক ওর কাছে নতুন বছরের কোনো গাড়িটারি আছে নাকি। শোরুম তো এই যে ওর রয়েছে। আরে এটা কি ভাই নতুন নতুন গাড়ি কিনে নিয়ে এসছে নাকি? আরে ভাই সাইমন কেমন আছিস বল, দেখে তো মনে হচ্ছে যে নতুন নতুন গাড়ি নিয়ে চলে এসেছিস। হ্যাঁ আরে ভাই প্রফেসর কেমন আছিস বল, আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বল? আরে আমিও ভালো ভালো। তা বল কি করতে আসলি এখানে, ঠান্ডা গরম কিছু খাওয়াবো নাকি? আরে না 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 ভাই আমার কিছু লাগবে না, তুই শুধু আমাকে গাড়ি দেখা। আরে গাড়ি তো আছে, এই দেখ ভেতরের দিকে দেখ, সুন্দর থেকে সুন্দর গাড়ি, তাও আবার সব থেকে কম দামে। আরে ভাই সস্তা হোক দামি হোক সব চলবে, কিন্তু যে গাড়িটা আমার দরকার না সেটা 2024 দরকার, এই বছরের কোনো গাড়ি কিন্তু আমার চলবে না। 2024 তাহলে তো তুই একদম রেডি হয়ে যা। কোথায় কোথায় ভাই, গাড়ি কি উপর টুপর থেকে আসবে নাকি? আরে এদিকে দেখ এদিকে। কোথায় ভাই এইটা নাকি? এটা তো ল্যাম্বোগিনি গাড়ি, কিন্তু ল্যাম্বোগিনির কোন মডেল এটা? আরে হ্যাঁ হ্যাঁ এটা ল্যাম্বোগিনির একদম নতুন মডেল। সেটাই তো ভাবজি, কিন্তু কোন মডেল? ভাব ভাব প্রফেসর একটু চিন্তা কর। যতদূর আমার মনে হচ্ছে এই ল্যাম্বোগিনিটার নাম হচ্ছে ল্যাম্বোগিনি রিভোল্টো, তাই তো? আরে কিন্তু তুই কিভাবে জানতে পারলি? আরে তুই তো জানিসই আমি অনেক চালাক ফালাক মানুষ না। আরে না না তুই বল কিভাবে জানলি তুই? আরে গাড়ির পিছনে লেখা আছে ভাই। ও তো তুই ওটা থেকে বললি? হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিকই বলেছিস, বুঝলি তো এটা বেরিয়ে তো গেছে কিন্তু এটা অফিসিয়ালি লঞ্চ হবে 2024। আর তোর কাছে প্রথমে চলে এসছে এটা? হ্যাঁ হ্যাঁ তুই তো জানিসই গাড়িটারি আমার কাছে একদম প্রথম দিকে চলে আসে। আর এ তো ভাই এইখানে রয়েছে ল্যাম্বোগিনি টেরসো ভাই, এটা তো আমরা চালিয়েছি এর আগে। আর এদিকে এই যে একটা বুগাটি রয়েছে
আছে হ্যাঁ ওই ওই বুগাটিটা না বুগাটি জোরান্টোর কপি মডেল কপি মডেল হ্যাঁ ভাই এটা নকল মডেল যাই হোক যাই হোক আমার না এই ল্যাম্বরগিনিটা চাই হ্যাঁ প্রফেসর দাদা হ্যাঁ এটা আমারও অনেক বেশি সুন্দর লাগছে এই ল্যাম্বরগিনি কি নাম ছিল জানি এর রেভোলিটো প্রফেসর দাদা রেভোলিটো নাম ছিল কত টাকা বিক্রি করবি তুই এটা আরে তুই দিলি তো আমাকে ফাঁসিয়ে এটা তো এখনো লঞ্চই হয়নি রে আমি এখন তোকে ঠিকঠাক তো বলতে পারবো না দামটা তুই কত টাকায় কিনে এনেছিস সেটা বল আমাকে আমি তো এই গাড়িটা কিনে এনেছি ওই 20 কোটি টাকায় তাহলে ঠিক আছে ভাই এটা আমাকে দিয়ে দে 18 কোটি টাকায় কি 18 কোটি টাকায় পাগল নাকি আমি কম করে এটাকে আমি 26 কোটির নিচে তো বেচবই না ভাই তুই নিজের বন্ধুর কাছ থেকে 6 কোটি টাকা লাভ করবি আরে কথা তো তুই ঠিকই বলছিস নিজের বন্ধুর কাছ থেকে তো এর থেকে বেশি টাকাই আয় করা উচিত তুই এক কাজ কর 28 কোটি টাকা দেবো নিবি তো নে না নিলে না নে আবে ভাই তোকে আমি বাড়ানোর কথা বলিনি কমানোর কথা বলেছি আরে তুই এক কাজ কর না তুই 20 কোটি 6 টাকায় দিয়ে দে আমাকে এটা কি 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 বলছিস তুই হ্যাঁ মাত্র 6 টাকা লাভ রাখবো আমি না 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 এরকম ভাবে আমি গাড়িটা বিক্রি করি না তোর যদি গাড়ি নাই নেওয়ার দরকার চলে যা এখান থেকে আরে ভাই দেখ না কিছু করা যায় নাকি চল 24 কোটি টাকার মধ্যে দিচ্ছি নিলে নে না নিলে না নে আচ্ছা ঠিক আছে তাহলে গাড়ি আমি নিয়ে যাচ্ছি আরে কিন্তু পেমেন্ট কখন করবি আরে করে দেবো পেমেন্ট কখন করবি পরের বছর করবো ভাই আরে কালকে থেকে তো শুরু হবে নতুন বছর কালকেই করবো তোর পেমেন্ট আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আরে হ্যাঁ আরেকটা কথা শোন হ্যাঁ কি হচ্ছে বল বলছিলাম কি এই যে গাড়িটা রয়েছে না আমি যেটা এসছি এর ভিতরে যে ক্রিসমাস ট্রি রয়েছে এই গাড়িটা না তুই আমার বাড়িতে পৌঁছে দিস না একটু আবে 100 টাকা কম দিচ্ছিস তারপর আবার এই গাড়িটা তোর বাড়িতে পৌঁছে দিতে হবে তার মানে কি হ্যাঁ আরে পৌঁছে দিস না ভাই তোকে 100 টাকা আমি আরো বেশি দেবো ওখানে ঠিক আছে পৌঁছে দেবো কিন্তু তুই যদি আমার টাকা না দিস না তাহলে তোর বাড়ির উপরে কিন্তু আমি গুন্ডার দলবল নিয়ে গিয়ে হামলা করিয়ে দেবো আরে দেবো বললাম তো কেন দেবো না ভাই ওকে গাইস তো চলো আমাদের একদম নতুন ল্যাম্বরগিনি গাড়িটা নিয়ে আবে তোরা একটু সাবধানে টাবধানে চালা গাড়িটাকে এসে গুতো টুতো মারিস না বুঝলি তো আরে গাড়িটা দেখো কত ছোট হেই ব্রো বুঝে দাদা সামনের এই গাড়িটার সামনে তো এটা মনে হচ্ছে ইঁদুর আর গাইস তোমরা জাস্ট এর একটু ড্যাশবোর্ডটা দেখো উপর দিক দিয়ে ঢাকা রোদ্দুর ফদ্দুরও লাগবে না আমাদের কিন্তু পিছনের দিক দিয়ে আবার একটু খোলা আছে আর সাথে সাথে গাইস এখানে দেখো গাড়ির গিয়ারও শো হচ্ছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার আর এবার এই দেখো ফোর্থ গিয়ারও শো করবে কোথায় গেল ফোর্থ গিয়ার গাড়িটাকে আমার একটু জোরে চালাতে হবে তাহলে গিয়ে ফোর্থ গিয়ার শো করবে চলো 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 কিন্তু এখানে আমি না সেরকম ভাবে গাড়িটাকে ড্রাইভও করতে পারছি না ড্রাইভ করলেই এখানে গাড়িটা গুতো লেগে যাবে আর গাড়িটা স্ক্র্যাচ পড়ে যাবে যেটা আমি চাচ্ছি না একদমই আরে বস টুনি লাইটের কথা ভুলে গেলে নাকি আরে না ভুলিনি ভুলিনি মনে আছে কিন্তু দোকানটা কোথায় আছে আরে এই তো আশপাশে একটা দোকান আছে আমি চিনি সেখানে চলো না আরে এখানে একটা দোকান আছে সেটার কথা বলছিস তুই হ্যাঁ হ্যাঁ ওই দোকানটারই কথা বলছিস চলো ওইখানে হ্যাঁ ভাই দোকানটা তো চাইনিজ দোকান না কম দামের ভিতরে জিনিসপত্র পেয়ে যাবো আমরা ঠিক আছে সব তুই উপরে দাঁড়া আমি আর সিনচান কিনে নিয়ে আসি চলো ফটাফট এবার যাওয়া যাক উপরের সাইডে দিকে গিয়ে দেখি কোন দোকানের ভিতরে আমরা আমাদের সামানপত্র পাই আরে কাকু আমাকে একটু বলবেন এইখানে টুনি লাইট কোন দোকানে পাওয়া যায় আরে এই তো পিছনের দোকানটায় আচ্ছা তো এই দোকানটায় বাকি তো গাইজ এখানে যা জিনিসপত্র ছিল কেনার আমি একদম কিনে টেনে নিয়েছি এখন তোমরা ভাবছো যে মাত্র এইটুকু জিনিস আসলে দেখতে এইটুকু হলে কি হবে ভাই এর ভিতরে না সমস্ত দরকারি জিনিসপত্র আছে আর এবার তো মস্ত একদম সুন্দর করে নিউ ইয়ারের জন্য আমাদের বাড়িটাকে সাজাবো আর গাইজ তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো না তাহলে কি করছো ফটাফট নিচে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাতে 20,000টা লাইক কমপ্লিট করে দাও প্রফেসর দাদা প্রফেসর দাদা এবার চলো চলো জলদি বাড়ির দিকে চলো হ্যাঁ গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা একদম পৌঁছেই গেছি আমাদের বাড়ির পাশে এবার ফটাফট গিয়ে আমাদের বাড়িটাকে সাজাতে হবে সুন্দর করে তারপরে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করব আরে বস তুমি তো বলেছিলা কোথায় যদি পার্টি ফার্টি হবে হ্যাঁ হ্যাঁ ওই বিচলা এরিয়া আছে না ওইখানে হবে পার্টি আরে বস তাহলে চলো না ওইখানে একবার গিয়ে দেখে আসি কেমন গোছানো শুরু হয়েছে ওইখানে গোছানো মানে আরে মানে নিউ ইয়ার এর জন্য প্রস্তুতি তো নিচ্ছে ওরা না কি কি প্রস্তুতি নিচ্ছে তাই বলছিলাম আমি এখনই যাবি ভাই হ্যাঁ বস এখনই যাব এখন যাই না গাইজ ওইখানে সাজানো গোছানো আদৌ শুরু টুরু হয়েছে কিনা হয়েছে আর এদিকে তো সিমিয়ন ওই গাড়িটাও পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে দেখো না না ভাই এখন গিয়ে না কোনো লাভ নেই বুঝলি তো এখনো হয়তো শুরু হয়নি আমরা পরে যাব এখন আমরা আমাদের বাড়িটাই সাজিয়ে নি আরে প্রফেসর দাদা চলো না একবার গেলে কি হবে হ্যাঁ বস হ্যাঁ চলো না গেলে কি হবে এত রাস্তা তো ঘুরেই আসলাম বিচের সাইড থেকেও ঘুরে আসবো আমরা আরে ভাই কিন্তু আমি তো জানি যে ওইখানে এখনো কিছু শুরু হয়নি ওই বলতে কো আমার মাথা মাথা গরম করো না তাহলে কিন্তু আমি কামড়ে খুঁড়ে দেবো পরে আমার দোষ দিতে পারবো না বলে দিলাম চুপচাপ নিয়ে চলো আমাদেরকে ওইখানে ঠিক আছে ভাই তাহলে আগে সামানপত্র গুলোকে না বাড়ির ভিতরে রেখে দিই বাকি তো গাইজ এখানে দেখো সামানপত্র আমি রেখে দিয়েছি এবার চল সোজা তোদের আমি বিচ সাইডে নিয়ে যাচ্ছি তোদের যখন এতই দেখার শখ ওইখানে কি চলছে ওইখানে নিয়ে গিয়ে তোদের দেখাচ্ছি আমি আরে হে জলদি জলদি চলো আবে বসবি তো তারপর তো জলদি জলদি চালাবো বাকি তো গাইজ গাড়ি নিয়ে আমি দৌড়াতে দৌড়াতে চলে তো এসেছি বিচ সাইডে আরে দেখ আমি বললাম না তোদের এখানে কোনো তৈয়ারি শুরু হয়নি এখনো হ্যাঁ কিন্তু এটা কেমন ভাবে হতে পারে প্রফেসর দাদা এটাই হতে পারে বাট এটা কি ভাই এখানে পুলিশ ওলারা কি করছে আরে বস রে না এখানে জিনিসপত্র আনছে বুঝলে তো কেউ যদি জিনিসপত্র চুরি টুরি করে না নিয়ে যায় না তার জন্য পাহারা দিচ্ছে না হ্যাঁ ভাই ঠিকই বলছিস তাই হয়তো হতে পারে এই কোথায় যাচ্ছিস তোরা ওই তো স্যার এই বিচে গিয়ে একটুখানি বসার জন্য ঠিক আছে তাহলে স্যার যদি কিছু মনে না করেন তাহলে আমাকে একটু বলবেন এখানে এত পুলিশ দাঁড়িয়ে রয়েছে কেন কালকে এখানে নিউ ইয়ার এর সেলিব্রেশন হতে চলেছে তার জন্য এখানে একদম সবকিছু রেডি রেডি করা হচ্ছে আর সেই কারণেই তো এখানে এত সিকিউরিটি ও ঠিক আছে কিন্তু এই সিকিউরিটির ব্যবস্থাটা কতদূর হলো স্যার সবকিছু সেফটে আছে তো এই তুই কেবে এত যাচ পড়তাল কেন করছিস কালকে নিজে এসে দেখে নিস কেমন সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে স্যার ঠিক আছে কালকে আমি আসব এখন তো আগে এখান থেকে পাতলি গলি দিয়ে বেরিয়ে যাই দেখো দেখো এখানে কত পুলিশ রয়েছে আর গাইস এটা কি এখানেও তো অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছে এদের সাথেও কি কথা বলবো হ্যালো স্যার ওই তোকে একবার বলো তুই বুঝতে পারিস না এখানে সবকিছু গোছানো গোছানো হচ্ছে বেরো এখান থেকে সরি স্যার কিন্তু একটু বলবেন গোছানো গোছানো কত দূর হলো কেন বলবো হ্যাঁ তুই কি কোনো নেতা নাকি এখনই বেরো এখান থেকে আরে স্যার একটু বলে দিলে আর কি হতো হ্যাঁ জানি না এরা আমার উপর এত খেপছে কেন কি যে সিকিউরিটি দেবে এরা এখানে দেখো লোকজন তো একদম আরাম দিয়ে বসে রয়েছে ভাই কম করে এদের আজকের দিনের জন্য
জন্য তো ওই বীজটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল। তারপরে ওদের যা গোছানোর সেগুলো গোছাতো। আমার কি গাইজ, আমার কি, আমি তো পরে এসে দেখবো এরা এখানে কি কি সাজিয়েছে। আর এখানে দেখো গাইজ, এখানেও আরো অনেক পুলিশ রয়েছে, আর এদের গাড়িও রয়েছে এখানে অনেক। আরে হ্যালো পুলিশ আঙ্কেল। হ্যাঁ হ্যালো বেটা, হ্যালো, এখানে কি করতে এসছো? হ্যাঁ কিছু না, আমরা এই তো এই বীজটা একটু ঘুরতে এসেছিলাম। আচ্ছা বেটা, তাহলে ঘোরো ঘোরো, আর কোনো দরকার হলে না আমাদেরকে জানাবে। আর স্যার আমারও না একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে সিকিউরিটির বন্দোবস্ত কতদূর হলো? হ্যাঁ আরে বেটা, তোর মুখে খুশি মারবো, তুই যাই এখান থেকে। আরে ভাই, এরা সবাই আমার সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার কেন করছে? তোকে তো বেটা বেটা করে কথা বলছে। কারণ ওদের সাথে না ভালোবেসে ভালোভাবে কথা বলতে হয়, তোমার মতো ওরকম ভাবে কি না? জানি না গাইজ, আমার উপরে সমস্ত পুলিশওয়ালারা সবসময় কেন রেগে থাকে। যাই হোক, সবকিছু সাজানো গোছানো হয়ে গেলে এই জায়গাটা দেখতে অনেকটা সুন্দরও লাগবে। আর চল ভাই, এবার বাড়ি থেকে যাওয়া যাক, আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য বাড়িটাকেও তো রেডি করতে হবে না। গাইজ, তো বাড়িতে আসার পর আমি বাড়িটাকে দেখতে পাচ্ছ, সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এখন তো বিকেল হয়ে গেছে, আর একটু পরে সন্ধ্যা হবে, তারপরে রাত হবে, আর যেই রাত 12টা বাজবে না অমনি আমাদের শহরে শুরু হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার এর পার্টি। আর তখন তো আমরা সেই পার্টিতে যেতে চলেছি বিচে, যেখানে একটু আগেও আমি গেছিলাম, আর পুলিশরাও আমাকে গরম টরম দিয়ে সেখান থেকে ভাগিয়ে দিল। কিন্তু 12টা বাজার পরে আমরা ওইখানে গিয়ে দেখবো যে ওইখানে কেমন কেমন বাজি ফাটছে, আর তখন আমাদের কেউ আটকাবে না। আর তোমরা আমাদের বাড়ির বাইরে লাইট গুলোকে জাস্ট একবার দেখো, আমি এটা বুঝতে পারছি যে তোমাদের এরকম ভাবে দেখে না অতটাও বেশি ভালো লাগছে না, কারণ এখনো রাত হয়নি না। একবার রাত হতে দাও, তারপরে তোমরা দেখবে এটাকে কত বেশি সুন্দর লাগে। আর শুধু তাই না গাইস, ভিতরে না একটা রাপচিক লেভেলের সারপ্রাইজ সিনজন তৈরি করছে। তো চলো গাইস, গিয়ে দেখা যাক কেমন ভাবে বানায় ওটা। এখন আমি ফটাফট তোমাদেরকে ভিতরে নিয়ে যাই, আগে সারপ্রাইজ যেটা সিনজন বানিয়েছে সেটাই দেখাবো আমি তোমাদের। তো গাইস, যেহেতু আসছে নতুন বছর 2024, আর তার জন্যই আমরা আমাদের বাড়ির দেওয়ালে লিখে দিয়েছি 2022। আবে 22 কে লিখলো? হ্যাঁ। আরে প্রফেসর দাদা দেখো আমি কত সুন্দর করে লিখেছি। আবে ভাই, তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে আমি একটা তো কষ্ট করে লিখলাম, তারপরে তুমি আমাকে আবার গরম দিচ্ছ। আবে তুই জানিস তুই কি লিখেছিস? কেন জানবো না, হ্যাঁ কত সুন্দর করে তো লিখলাম 2024। আবে তুই 24 লিখিসনি, লিখেছিস তুই 2022। আরে কি বলছো তুমি, এটা সামনে এসে দেখ ভালো করে। আরে না না, আমি 2024 লিখেছি। আবে 2022 লিখেছিস, তুই বিশ্বাস কেন করছিস না? হ্যাঁ। আরে প্রফেসর দাদা, আমি তো ভুল করে এখানে চারের জায়গায় 2 বসিয়ে দিয়েছি। সেটাই তো বলছি আমি তখন থেকে, এই 2 হাঁটা আর এখানে 4 বসা। আরে কিন্তু সরি, আমি তো চারের জায়গায় 2 কিনে নিয়ে এসেছি। ভাই তার মানে তুই গোনা ফোনা ভুলে গেছিস, পড়াশোনা করছিস না নাকি? না না না, পড়াশোনা তো করছি, কিন্তু আমি না কনফিউজ হয়ে গেছিলাম। আরে এবার 4 কোথা থেকে আনবো আমরা? মনে হচ্ছে কি গাইস, আবার অর্ডার দিয়ে 4টাকে আনতে হবে। হ্যাঁ প্রফেসর দাদা, এক কাজ করি, আমি ফোন করে বলে দিই আনতে। হ্যাঁ উপরে দেখ ফোন রাখা আছে, ফোন করে বলে দেয় 4টা নিয়ে আসতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমরা, এই বোকা সিনচারটা কি করে দিল। কোনো ব্যাপার না গাইস, কোনো ব্যাপার না। এই সাইডে দেখো, এই সাইডে আমরা অনেক সুন্দর লাইট ফাইট লাগিয়ে রেখেছি, আর যখন রাত হবে না তখন এই সমস্ত লাইট ফাইট না সুন্দরভাবে জ্বলবে। এই চল, তুই রেডি তো? আরে বস দেখো, আমি শুধুমাত্র এইখানে এই লাইটটা বাজে না, আমি আর একটাও লাইট লাগাইনি কিন্তু। কেন লাগাইসনি তুই? হ্যাঁ আরে বস দেখো, আমি যেখানে থাকি শুধু সেখানে লাইট লাগাবো, আর কোথাও আমি লাইট ফাইট লাগাতে পারবো না। ঠিক আছে ভাই, তাহলে তুই তোর লাইট নিয়ে থাক, আমাদের সাথে একদম যাবি না বিচে। আরে বস যাবো যাবো, আমি তো এমনি বলছিলাম, এই সমস্ত লাইট তো আমি লাগালাম না। ঠিক আছে ভাই চল, কোনো ব্যাপার না। আর সিনজান তুই 4 এনেছিস? হ্যাঁ প্রফেসর দাদা এনেছি। চলো গাইস ফটাফট, এবার না আমরা আমাদের ওই স্যুটটা পরে নিই। এতক্ষণ আমি ওই স্যুটটা খুলে কাজকর্ম করছিলাম যাতে করে স্যুটে না ধুলোবালি না লেগে যায়। বাকি তো গাইস এই যে আমরা আমাদের স্যুটটাও পরে নিয়েছি। আর ভাই তোরা এখানে 2024 লাগিয়ে দিয়েছিস তো? আরে হ্যাঁ প্রফেসর দাদা। চলো গাইস এবার তোমরা একদম রেডি হয়ে যাও। ওই দেখো গাইস 2024, আর আমাদের বাড়িটাকে দেখো কত সুন্দর লাগছে। একটু দেখো গাইস আমাদের এই সুইমিং পুলটায় কত সুন্দর ডিস্কো লাইট লাগানো রয়েছে। তারপরে আমরা ওইখান থেকে যে বড় ক্রিসমাস ট্রিটা কিনেছিলাম না, ওইটাকে দেখো, এটাতেও লাইট ফাইট লাগানো রয়েছে, তার সাথে টুনিও লাগানো রয়েছে, একদম পুরো দড়ি ফড়ি দিয়ে টান টুন দিয়ে লাগানো রয়েছে। এখানে দেখো খাম্বা ফাম্বা লাইট গুলোকে দেখো কত সুন্দর সাজিয়েছি আমরা। আরে বস একবার তুমি উপরের ঘরগুলোও তো দেখে আসো। হ্যাঁ ভাই হ্যাঁ, উপরের গুলো তো দেখা উচিত আমাদের। হ্যাঁ বস, হ্যাঁ দারুণ সাজানো হয়েছে, গিয়ে দেখে তো আসো। ওরে এইখানেও তো কত সুন্দর টুনি বাতি জ্বলছে, এইগুলো তো আমি দেখিনি, কখন লাগালি তোরা এগুলো? আরে বস লাগিয়েছি লাগিয়েছি, তোমার জন্য সারপ্রাইজ ছিল। চলো চলো আরেকটু উপরে যাওয়া যাক। পহেলে প্রফেসর দাদা কেমন লাগছে? আরে আমার তো সুন্দর লাগছে, তোরা কি বানিয়েছিস রে? হ্যাঁ প্রফেসর দাদা, হ্যাঁ সুন্দরভাবে সাজিয়েছি না, এগুলোর কথা তো আমরা তোমাকে বলিও নি। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ভাই, এতটুকু কিন্তু আমি কিনিনি। আরে কিনিনি কিনিনি, কিন্তু ওইখান থেকে যখন চারের অর্ডার দিলাম না, তখন সাথে আমরা আরো টুনির অর্ডার দিয়ে দিয়েছিলাম। প্রফেসর দাদা কেমন লাগছে সেটা বলো। কেমন মানে, যদি নাম্বার দেওয়ার থাকতো না 10 ভিতরে 100 দিয়ে দিতাম, এত সুন্দর সাজিয়েছিস তোরা। এরকম ভাবে লস সান্তোসের ভিতরে নিউ ইয়ারের জন্য না কেউ কারো বাড়ি সাজায়নি। আমি তোমাদেরকে একটু ড্রোন দিয়ে দেখাচ্ছি। এই দেখো ভাই ক্রিসমাস ট্রি আর সামনের এই লাইট গুলো কত সুন্দর লাগছে, আর বাড়ির সামনের দিকে লাইট গুলোকে দেখো কত সুন্দর কম্বিনেশনের লাইট লাগানো রয়েছে। আর 2024 লেখাটা না অনেক দূর থেকেও দেখা যাচ্ছে। চলো গাইস বাড়ি তো আমাদের একদম সাজানো গোছানো হয়ে গেছে, এবার যাওয়া যাক সেলিব্রেশন করতে। অবশ্যই কখন থেকে বলছো সেলিব্রেট করবো সেলিব্রেট করবো, কখন করবো? হ্যাঁ আরে দাঁড়া ভাই, সবে 11:30 তো বাজতে দেয়, তারা এখনই টাইমটা দেখছি। আরে ভাই কি হলো প্রফেসর দাদা, কি হলো? আরে 11:40 বেজে গেছে। আরে এটা কি বলছো? হ্যাঁ ভাই হ্যাঁ, আমাদের যেমন তেমন ভাবে 20 মিনিটের ভিতরে বিচে পৌঁছাতেই হবে। হ্যাঁ প্রফেসর দাদা চলো তাহলে। চলো গাইস ফটাফট চলো, আমরা যাতে লেট না হই। গাইস দেখো লস সান্তোসের মাঝখানে আমরা চলে এসেছি, আর এখন না লোকজন কোন দিকে যাবে নিজেও খুঁজে পাচ্ছে না, কারণ সবাই একদম বিচের সাইডে যাওয়ার জন্য না তাড়াহুড়ো করছে। আর তোরা দুজন কি এখানে আওয়াজ পাচ্ছিস ভাই বাজির? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ ভাই ওই তো বিচের সাইড থেকে আওয়াজ আসছে। ওই দেখো গাইস সামনের দিকে দেখো কত খতরনাক বাজি ফুটছে। হ্যাঁ প্রফেসর দাদা হ্যাঁ।
দেখতে পেয়েছি। আমিও তো তাই বলছিলাম না, চল ফটাফট চল, এখানে তো এক তো বাজি ফাটানো শুরু হয়ে গেছে, আমরা লেট তো যাইনি। বস আমার তো মনে হচ্ছে আমরা না লেট হয়ে গেছি। আরে কোনো ব্যাপার না ভাই, একটু আদ্রু লেট হয়ে গেলো কোনো ব্যাপার না, এখন আমার মনে হচ্ছে নিউ ইয়ার চালু হয়নি। আর সকালে যে এখানে পুলিশ দাঁড়িয়ে ছিল ওরা কোথায় গেল, ওরা কি নেই? আরে প্রফেসর মনে হচ্ছে পুলিশরা চলে গেছে। আরে না ভাই, এখানে তো আজকে পুলিশ চলে গেছে কিন্তু ব্যারিকেড লাগিয়ে দিয়ে গেছে খতরনাক লেভেলের। বস দেখো এই সাইডেও আছে। হ্যাঁ ভাই হ্যাঁ, সিকিউরিটি অনেক বাড়িয়ে দিয়েছে, কালকে তো শুধু পুলিশ ছিল, আজকে তো গার্ড রয়েছে, তার সাথে সাথে গাড়ি রয়েছে, হেলিকপ্টারও আছে। এটা তো মিলিটারিদের হেলিকপ্টার, মনে হচ্ছে এখানে অনেক বড় বড় লোকজন এসছে, তার জন্য এত সিকিউরিটির ব্যবস্থা। আর এটা কি ভাই? আরে আমার তো মনে হচ্ছে এটা স্টেজ। চলো গাইস আমরাও যাই ওই জায়গাটা যেখানে সমস্ত লোকজন সেলিব্রেট করছে, চলো এখান থেকে এন্টার করা যাক। আর দেখো জাস্ট আকাশে দেখো কত সুন্দর বাজি ফুটছে। আরে স্টেজ কোথায় গেল? আরে স্টেজ তো এখানে ছিল দাঁড়া। আর এরা এখানে ক্যাম্পিং ব্যাগ আর সামানপত্র নিয়ে এসছে, লোক তো এখানে অনেক বেশি আলাদা দেখছি প্রফেসর দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, সেই দেখ এখানেও লোকজন ক্যাম্পিং করছে, সবার নিজস্ব প্ল্যান রয়েছে নিউ ইয়ার পালন করার। আর বাজিগুলো আর কি বলবো, কত সুন্দর লাগছে, এখানে অনেক লোক এসে রয়েছে। আরে এটা কি? আরে তো সাইমন, সাইমনের সাথে সাথে লামারও এসেছে। আর লামার ভাই বল কেমন আছিস? আরে আমি তো ঠিক আছি, তুই কেমন আছিস? আরে প্রফেসর তুই এখানে সেই গাড়িটাই নিয়ে চলে এসেছিস দেখি। হ্যাঁ হ্যাঁ ওই গাড়িটাই তো, যেটা তোর কাছ থেকে সকালে কিনলাম। আর কেমন চলছে নিউ ইয়ার তোদের? আরে আমাদের তো ভালোই চলছে, তাছাড়া নিউ ইয়ার চালু কখন হলো? হ্যাঁ আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু বড় তো হয়ে যাবে। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি এখন। আর প্রফেসর তুই জানিস এখানে মাইকেলও এসছে? মাইকেলও এসছে? আরে হ্যাঁ মাইকেলের সাথে লেস্টার এসছে। আরে সবাই দেখি এখানে এসছে। প্রফেসর দাদা তুমি তো ঠিকই বলছিলে যে সবাই আজকে এখানে আসবে। আমি তো বলছিলাম না লস সান্তোসের সবাই এখানে আসবে আজকে, কিন্তু মাইকেল আর লেস্টার ওরা কোথায় আছে কি জানি। আরে বস খুঁজে নেবো খুঁজে নেবো ওদেরকে, আগে আগে তো চলো। ওরে ভাই এখানে দেখো কত লোকজন নাচছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভাই এখানে তো লোকজন গেঞ্জি আর হাফ প্যান্ট পরে নাচানাচি করছে। এখানেও দেখো গাইস সামনে যেখানে ডিজে ফিজে চলছে না স্টেজের উপরে, ওইখানেও লেখা রয়েছে 2024। আরে দেখে কি আছে কি জানি প্রফেসর দাদা, চলো দেখে আসি। তোরা এক কাজ কর এখানে দাঁড়া, আমি না গিয়ে দেখে আসি। আমার তো মনে হচ্ছে কোনো এটা খাওয়া দাওয়া রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট হবে। আরে বস হ্যাঁ আমার না খিদে পেয়েছে, আমার জন্য খাওয়ার জিনিস নিয়ে এসো। আরে দাঁড়া দাঁড়া আগে দেখে তো নি। আরে এই তো মাইকেল। আর মাইকেল কেমন আছিস বল? আরে প্রফেসর তুই এখানে কি করে? হ্যাঁ আর কেমন আছিস তাই বল। আরে প্রফেসর কেমন আছিস বল? আরে আমি তো ভালো আছি। নিউ ইয়ার কেমন চলছে তাই বল। আরে তুই বল তোর কেমন চলছে? আরে আমার তো ভালো চলছে। আরে এটাকে, আরে প্রফেসর ভুলে গেলি নাকি এটা আমার ছেলে? ও হ্যাঁ এটা তো তোর ছেলে। যাই হোক গাইস এখানে দেখো কত সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা করে রেখেছে এরা, এখানে একজন কাকিমাও রয়েছে। হ্যালো কাকিমা, বলুন স্যার কি লাগবে আপনার? আমার তো একটা স্প্রাইট দিয়ে দিন তাতেই হবে। একটু অপেক্ষা করুন, একটু পরে পেয়ে যাবেন। কেন অপেক্ষা করতে হবে? কেন? কারণ আমাদের কাছে ঠান্ডা নেই, গরম রয়েছে, আমাদের ফ্রিজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ খারাপ ফ্রিজ নিয়ে বসে রয়েছে এরা। ওরে বস কি সব স্প্রাইট ফ্রাইট খাচ্ছ? আসো তো এদিকে। প্রফেসর দাদা চলো না আমরাও গিয়ে নাচানাচি করি। আরে নাচবো নাচবো। এখানে দেখো কত সুন্দর ডিজে ফ্রিজ এনে রেখেছে এরা, কত সুন্দর লাইট ফাইটও চলছে। এখানে ডিজে ফ্রিজ আদৌ আছে বাজানোর জন্য? মনে হচ্ছে ডিজে পালিয়ে গেছে। আরে হ্যাঁ এখানে তো কোনো ডিজেই নেই। এক কাজ করি আমি না একটু ডিজে ফ্রিজে বাজিয়ে দিই। আরে বস তুমি উপরে কি করতে গেছিলে? আরে ডিজে বাজাতে গেছিলাম আমি। আর এখনো কি নিউ ইয়ার স্টার্ট হয়নি? বাজলো কটা? আরে নিউ ইয়ার স্টার্ট হচ্ছে 2 মিনিট বাকি। 2 মিনিটের ভিতরে নতুন বছর আসতে চলেছে, কিন্তু জানি না ভাই ডিজে কোথায় পালিয়ে গেল। প্রফেসর দাদা আমার তো মনে হয় ওনা মূত্র বিসর্জন করতে গেছে। হ্যাঁ ভাই হতে পারে। আরে একে দেখ ভাই কোথায় দাঁড়িয়ে নাচছে। বস মনে হচ্ছে এ না নিউ ইয়ার এর জন্য একটু বেশি খুশি হয়ে গেছে। হ্যাঁ ভাই একটু বেশি খুশি। আর গাইস এখানে দেখো এখন পুরো বেজে গেছে রাত 12টা, 2024 আমরা পা ফেলে দিয়েছি। এই প্রফেসর দাদা তোমাকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, তোদের দুজনকেও হ্যাপি নিউ ইয়ার, আর আমার সমস্ত ভিউয়ার্স কেও হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুবই ভালোভাবে যাক, তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক, আর যা যা তোমরা করতে চাও সে সবকিছুই হবে। আর ভাই চপ তুইও বলে দে সবাইকে। হ্যাঁ গাইস হ্যাঁ, তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, আর সমস্ত লস সান্তোসের লোকজনদেরও আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আরে কেউ তো উইশ করে দাও আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। গাইস তো এখন তোমরা দেখতে পাচ্ছো যে লস সান্তোসের সমস্ত লোকজন যতদূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ততদূর পর্যন্ত সবাই এখানে নাচানাচি করছে। আমি তো এটাও জানতাম না যে এখানে সিমিয়ন আসবে, লেমার আসবে, ওইদিকে মাইকেল আসবে, আর লেস্টার আসবে। আর দেখো এরাও এসছে আর আমার সাথে দেখা হয়ে গেছে এদের। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বাজিগুলো ফাটছে কোথা দিয়ে? প্রফেসর দাদা আমার তো মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে কোথাও জাহাজ ফাজ আছে। হ্যাঁ ভাই হতে পারে হতে পারে। মনে হচ্ছে অনেক খতরনাক মেশিন লাগিয়ে রেখেছে ওরা। হ্যাঁ হ্যাঁ ভাই আমি এখান থেকে দেখতেও পাচ্ছি অল্প অল্প। তারা ভাই ক্যামেরাটা বের করে না একটু জুম করে দেখে নি। এই দেখো গাইস কিছু তো আছে একটা এখানে, এইখান থেকে এই সমস্ত বাজি ফাজি বেরোচ্ছে, আর এইগুলো আকাশে গিয়ে ফাটছে। আরে বস আমাদের সেলফি তো নিয়ে নাও। ঠিক আছে ভাই তোরা যখন বলছিস সেলফির কথা, তারা নিয়েই নিচ্ছি, একটা তো এরকম ভাবে নিলাম, আরেকটা চল এই বাজিগুলোর সাথে করে নি। প্রফেসর দাদা এটা অনেক বেশি সুন্দর হচ্ছে। তারা দাঁড়া সেলফি তো তুললাম, এবার তোদের দুজনের ছবি তুলছি এখানে দাঁড়া। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই তো দাঁড়িয়েছি তোলো তোলো। ওকে গাইস এদেরও ছবি তুলে দিয়েছি। গাইস এবার আমি তো ভাবছি এখানে না অনেকক্ষণ ধরে থাকি, তারপরে যাবো আমরা আমাদের বাড়িতে। তাছাড়া আর কি প্রফেসর দাদা এখানে থাকি, ভালো লাগবে আমাদের। বাকি তো গাইস আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এটুকুই থাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।